দুর্গাপূজোর হাতে গোনা আর কয়েকটা দিন বাকি। শহরের বিভিন্ন পুজো মণ্ডপে জোর কদমে চলছে শেষ প্রস্তুতি। শিলিগুড়ির ভারতনগর সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের থিম কলসি ভরা সোনার ফসল। মহালয়ার দিন অর্থাৎ গতকাল শিলিগুড়ির বিভিন্ন পুজো মণ্ডপের পাশাপাশি ভারতনগর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবারে তাদের পুজো 77তম বর্ষে পদার্পণ করেছে। পুজো কমিটির জয়েন্ট সেক্রেটারি নিখিল কুণ্ডু জানান, ক্যারিব্যাগ বন্ধ করে পাঠ জাতীয় পরিবেশ বান্ধব জিনিস ব্যবহারের কথা তুলে ধরতে চান তাদের এই পুজো মণ্ডপের মাধ্যমে। ভার্চুয়াল মাধ্যমে পুজোর উদ্বোধন হলেও আরেক দিন ঘরোয়াভাবে পুজোর উদ্বোধন করা হবে। আজকে আমাদের এটা এবছর এটা আমাদের 77তম বর্ষ ভারতনগর সার্বজনীন দুর্গোৎসব কমিটির 77 বর্ষে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী দ্বারা এটা ভার্চুয়াল ওপেনিং হবে আর কিছুক্ষণ পরেই। আর দর্শনার্থীদের জন্য আমাদের এই পুজো তো মোটামুটি শিলিগুড়ির একটু 10টা পূজার মধ্যে একটা নামকরা একটা পূজা। প্রত্যেক বছরই আমাদের এখানে প্রচুর দর্শনার্থীর আগমন ঘটে। আমরা আশা করব ওয়েদার যেন আমাদের সঙ্গে খুব সাথ দেয় এবং পুজোর কটার দিন যেন আমরা সবাই মিলে খুব আনন্দ করে পুজোর দিনগুলো উপভোগ করতে পারি। সমস্ত দুঃখ কষ্ট ভুলে সবাই মিলে একসঙ্গে থাকি, পাশাপাশি থাকি, সবার সাথে সবাইকে সাথে নিয়ে চলি। আমাদের এবার থিম রয়েছে যেটা, সেটা হচ্ছে গোলায় ভরা সোনার ফসল। আমরা এইটা দিয়ে এই থিমটাতে আমরা বলছি আমাদের যেসব জিনিস, যেসব চাষের যেসব জিনিস যেমন পাট, এইসব আজকালকার দিনে আমাদের ক্যারিব্যাগের জন্য এসব আস্তে আস্তে ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে, সেই সব জিনিসগুলোকে আমরা পুনরায় ফিরে আনার জন্য, সমাজের ইচ্ছা করার জন্য আমরা মানুষকে বলতে চাই যে ক্যারিব্যাগ বর্জন করে পাট জাতীয় জিনিস যেন সবাই নেয়, তাহলে আমাদের পরিবেশের ভারসাম্য বজায় থাকবে এবং আমাদের পরিবেশ সুস্থ থাকবে। আমাদেরকে প্রশাসন থেকে যেটা জানিয়েছে যে 4টে নাগাদ এটা ভার্চুয়াল ওপেনিং হবে, আমরা ওই ওপেনিংয়ের জন্যই সবাই ওয়েট করে বসে আছি। প্যান্ডেলের কাজ মোটামুটি আমাদের প্রায় শেষের দিকে, ফাইনাল টাচিংয়ে কাজ চলছে। একটু গার্ডেনের একটু কাজ বাকি আছে, সেটাও আশা করি আজকালকের মধ্যেই হয়ে যাবে। দর্শনার্থীদের আসা শুরু করবো। অ্যাকচুয়ালি আমাদের এটা পুরো কমপ্লিট না হলে যেহেতু মাঠে অনেক কাঠিপাটিও থাকতে পারে, সেটাকে একটু দেখে করে আমরা সম্ভবত চতুর্দিক থেকে দর্শনার্থীর জন্য প্যান্ডেল ওপেন করে দেবো। আমার নাম হচ্ছে নিখিল কুণ্ডু, আমি পূজা কমিটির জয়েন্ট সেক্রেটারি। অন্যদিকে 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রতুল চক্রবর্তী জানান, পুজো আমাদের ভারতনগরের যে পুজোতে হয় এটা অনেক পুরনো পুজো, এবং এই পুরনো পুজো ভারতনগরের প্রতিটি মানুষ এই পুজোতে অংশগ্রহণ করেন এবং তাই আজকে শুভ সূচনা হলো মুখ্যমন্ত্রীর হাত দিয়ে, মুখ্যমন্ত্রী এটাকে উদ্বোধন করলেন। আমরা এটাকে সর্বাঙ্গ সুন্দর করে করতে চাই, এটা উদ্যোক্তারা খুব ভালো, এরা খুব ভালো পরিশ্রম করে পুজোটাকে না প্রতিমানে ব্যাপারটা হচ্ছে যে প্রতিমাটা এখানে এসে পৌঁছায়নি, উদ্বোধন করা মানে হচ্ছে কাজটাকে আরও ভালোভাবে শুরু করা, লোকে আসবে দেখবে কীভাবে হচ্ছে এটা, লোকের কাছে খুলে দেওয়া এবং সবটাই তাদের কাছে এখন স্পষ্ট হয়ে যাবে কীভাবে পুজোটা হচ্ছে, কীভাবে তার কাজকর্ম হচ্ছে, সবই লোকের কাছে উন্মুক্ত হয়ে যাবে।